আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান সিরাজাম মুনিরা কনসালটেন্ট ডায়েটিশিয়ান ইব্রিসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কেয়ার মেডিকেল কলেজ হাসপাতাল আমরা সবাই ত্বকের উজ্জ্বলতা নিয়ে খুব বেশি চিন্তিত অনেক সময় দেখা যায় আমি যেই বর্ণেরই হোকটা কেন আমার ত্বকের কিন্তু উজ্জ্বলতা বা গ্লোটা হারিয়ে যাচ্ছে কারণ এনভায়রনমেন্টাল পলিউশন এবং আমাদের খাদ্য তালিকায় সঠিক খাদ্য নির্বাচন না করতে পারার কারণে তাই আসুন জেনে নিই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আপনি কোন ধরনের খাবার খাদ্য তালিকায় রাখবেন এবং কোন খাবার নিয়মিত খেলে আপনার ত্বকটি হবে মলিন পরিষ্কার এবং হচ্ছে উজ্জ্বলতা সমৃদ্ধ প্রথমেই আসি আপনার খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন ত্বককে মসৃণ এবং উজ্জ্বলতা ফিরিয়ে দিতে এখন দেখা যাচ্ছে আমাদের খাদ্য তালিকায় আমরা খুব বেশি জাঙ্ক ফুড খাই অবশ্যই জাঙ্ক ফুড এড়িয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে পানি আপনার ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে তাই প্রতিদিন অন্ততপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি আপনার খাদ্য তালিকায় রাখতেই হবে যেসব ত্বকে দেখা যায় যে একটু কালচে কালচে দাগ হয়ে পড়ছে বা হচ্ছে সকালবেলা ফ্রেশ থাকলেও বিকালবেলা একটু হয়ে যাচ্ছে তাদের কিন্তু হবে যে তার বেশি বা ভুগছে পানি না থাকলে ত্বক কিন্তু শিংক হয়ে যায় এবং কালচে দাগ পড়ে তাই পা খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে পানি থাকা খুবই জরুরি সাথে সাথে পানিযুক্ত খাবার কিন্তু খুবই জরুরি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় পানিযুক্ত খাবার কি রাখবেন অবশ্যই ডাবের পানি রাখতে পারেন বা যে কোনো একটা ফলের জুস রাখতে পারেন যেমন কমলার জুস বা লেমন ওয়াটার বা যেটাকে আমরা লেবুর শরবত বলি সেটা কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব হেল্প করে গরমকালে বিশেষ করে দেখা যায় আমাদের ঘামের কারণে পোরগুলো ওপেন হয়ে যায় এবং বেশি বেশি করে পানি শূন্যতা পানি শূন্য হয়ে পড়ে এই সময়টাতে আপনি ঘন ঘন অল্প অল্প পরিমাণে আস্তে আস্তে পানি খাবেন সাথে সাথে আরও একটি কাজ করবেন সেটি হচ্ছে যে কোনো একটি ফলের রস দিয়ে আপনার মুখটিকে ধুয়ে ফেলবেন বিশেষ করে সিজনের সময় দেখা যায় তরমুজ যখন খাবেন তার সাথে সাথে একটু অবশ্যই মুখে মেখে দিবেন তাতে হবে কি আপনার যে আক্রান্ত বা ইফেক্টেড স্কিন রয়েছে সেটি কিন্তু ক্ষতিপূরণ হয়ে যাবে সাথে সাথে আপনার খাদ্য তালিকায় অবশ্যই এক সার্ভিংস পরিমাণ সালাদ রাখতে হবে সালাদ কি করে আপনার বডিতে পানি ধরে রাখতে সহায়তা করে শশা এবং টমেটো এটির মিশ্রণ কিন্তু ত্বকের জন্য খুবই ভালো আমরা দেখি যে বেশিরভাগ প্রসাধনই কিন্তু দেখা যায় যে অনেক সময় লিখে থাকে যে টমেটো দিয়ে তৈরি কারণ কি কারণ টমেটোতে রয়েছে লাইকোপিন যেটি কিনা আপনার স্কিনের সৌন্দর্য ভিতর থেকে সুন্দর করে তোলে তাই উপর দিয়ে সেই টমেটো দিয়ে তৈরি কসমেটিক্স মাসার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে অবশ্যই খাদ্য তালিকায় টমেটো রাখতে হবে অনেক সময় দেখা যায় আমরা টমেটো ক্যাচ আপ খাই বা টমেটো দিয়ে পিউরি করে খাই সেটা থেকে সব থেকে ভালো হয় কাঁচা টমেটো যদি আপনি সালাদ করে খান সপ্তাহে সাধারণত দুই তিন দিন তিন থেকে চারটি টমেটোই আপনার খাদ্য তালিকায় রাখলে যথেষ্ট এর সাথে সাথে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভালো ফ্যাট রয়েছে কিনা ভালো ফ্যাট বলতে আমরা ওমেগা থ্রি এবং সিক্স সমৃদ্ধ খাদ্য বুঝি ওমেগা থ্রি এবং সিক্স সমৃদ্ধ খাদ্য কোথায় পাব। সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বীজ এবং হচ্ছে ডাল জাতীয় খাবার এবং হচ্ছে বাদাম জাতীয় খাবার থেকে কিন্তু আমরা ওমেগা থ্রি এবং সিক্স পেয়ে থাকি এখন দেখা যায় সবাই চিয়া সিডের নাম শুনে থাকি এবং চিয়া সিড এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে চিয়া সিড কিন্তু ভালো অমেগা থ্রি সমৃদ্ধ আপনারা খাদ্য তালিকায় চিয়া সিড অন্তর্ভুক্ত করতে পারেন সাথে যদি প্রতিদিনের খাদ্য তালিকায় দশ থেকে বারোটি বাদাম রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ত্বকের যে সমস্যা উজ্জ্বলতা বা মলিন হয়ে যাওয়াটা সেটা কিন্তু কমে আসবে সাধারণত আমরা নাইট কেয়ার রুটিন বলে থাকি নাইট কেয়ার রুটিন মানে হচ্ছে আপনি সারাদিন কর্মব্যস্ত জীবনে যখন আপনি ঘুমাতে যাবেন তার আগে আপনার স্কিনকে অবশ্যই ক্লিন করতে হবে ক্লিন করার সাথে সাথে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘুমানোর আগে আপনার বডি পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট নিয়ে ঘুমাচ্ছে কিনা তাই রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ আপনাকে কিন্তু উজ্জ্বলতা দিতে পারে এই দুধের সাথে যদি আপনি হাফ চা চামচ পরিমাণ টারমারিক বা হলুদ গুঁড়া খেয়ে ঘুমান তাহলে কিন্তু আপনার ত্বক ভিতর থেকে অ্যান্টিঅক্সিডেন্ট পাবে যেটা কিনা ত্বকের যে বা বাহিরের এনভায়রনমেন্টাল যে পলিউশনের কারণে মলিন হয়ে যায় সেটা দূর করবে এই তো গেল আজকের পরামর্শ ত্বক উজ্জ্বল রাখার জন্য তবে খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখতে হবে প্রোটিন না থাকলে স্কিনের যে প্রোটিন সেটি ড্যামেজ হয়ে যায় তাই খাদ্য তালিকায় অবশ্যই ডিম মাছ মাংস দুধ প্রতিদিনে রাখতে হবে অনেকে দেখা যায় দুধ খেতে পারে না তো সেই ক্ষেত্রে দুগ্ধজাত প্রোডাক্ট যেমন হচ্ছে দই বা হচ্ছে লাচ্ছি এগুলো কিন্তু খেতে পারবেন তাই আসুন খাদ্য তালিকা সঠিকভাবে মেনটেন করি পর্যাপ্ত পরিমাণে শাক এবং পানি খাদ্য তালিকায় রাখি ত্বকে উজ্জ্বল রাখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ত্বকের যত্ন নেবেন আল্লাহ হাফিজ